আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সুন্দর একটা বৃষ্টি স্নাত মেঘলা দিনে আপনাদের সামনে আসলাম। আপনারা আমাকে দেখেই হয়তো বুঝছেন আমি ঘুম থেকে উঠে আপনাদের সামনে এসেছি। বিষয়টা হলো, একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে। ভাবানোর যে জিনিসটা হলো অ্যান্টিবায়োটিক ইন হিউম্যান এডিবল ফুড, যেটা হচ্ছে আপনার আমরা যেসব খাবার খাচ্ছি, আমরা সবাই কিন্তু খুব চিন্তিত ব্রয়লার মুরগি নিয়ে, কিন্তু মাছেও কিন্তু হাই অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে। এটা কিন্তু আমরা কেউ চিন্তাও করি না, মাছের গ্রোথ বাড়ানোর জন্য এই করার জন্য। কেউ কি ভেবে দেখেছেন কখনো যে আগেও এই তেলাপিয়া মাছ 100 টাকা 120 টাকা কেজি ছিল, এখনো 100 টাকা 120 টাকা কেজি? কিন্তু খামারি যিনি মাছের চাষ করেন উনি কিন্তু আগে খাবার খাওয়াইতো 12,000-14,000 টাকা টন, এখন খাবার খাওয়াচ্ছেন প্রায় 1,00,000 টাকা টন। তো এইখানে তার কিন্তু খরচ বেড়ে গেছে, কিন্তু মাছের দাম সেম আছে, তার পুকুরের আয়তনও সেম আছে। এই উনি কি করবেন? উনি অ্যান্টিবায়োটিক হরমোনে চলে যাবেন। আমার বিষয় ওইটা না। এই যে আমাদের ভাস্তা বেনিয়ামিন, ও খেলছে এখানে, এদের ভবিষ্যৎটা আমরা কি তৈরি করে দিচ্ছি? আমার ব্যক্তিগত পর্যায়ে আমাদের ছাদে যতটুকু জায়গা আছে এই জায়গাটা নিয়ে আমি চিন্তা করছি, যে কি করা যায়। এই চিন্তার প্রেক্ষিতে এই একটা ফিউচার চিন্তা করে, এই চিন্তার প্রেক্ষিতেই কিন্তু আমাদের এই অ্যাকোপনিক্স টেকনোলজিটা নিয়ে কাজ করা। যেমন এর আগের তেলাপিয়া মাছগুলো মোটামুটি এই সাইজের, একটু পরে দেখতে পাবেন, আমরা ওগুলো আরেকটা ইয়াতে দিয়েছি। গতকালকে আমাদের এই এই জায়গাতেই আমরা পাবদা ছেড়েছি, কিছু শিং ছেড়েছি, কিছু গুলশা ছেড়েছি। মাছগুলি আল্লাহর রহমতে সুস্থভাবে এসছে, প্রায় 11 ঘন্টা জার্নি করার পর এসছে, তারপরেও মাছ ভালো আছে। সবসময় আমি বলেছিলাম না যে ভালো পোনা দিলে, যত্ন করলে ভালোভাবে আপনি যদি মাছ চাষ করতে পারবেন, ভালোভাবে যদি আপনি যত্ন করেন ভালো মাছ পাবেন। তা আমরা অর্গানিক ফুড দিচ্ছি মাছকে, কোন রকম অ্যান্টিবায়োটিক ছাড়া। মাছ বেচতে চাচ্ছি না কারো কাছে, এটা আমাদের যে কয়েক ভাই আমরা কাজ করি একসাথে, আমাদের বাসার জন্য লাগে এগুলি, আমাদের এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ লাগে। এটা আমাদের বর্গাচাষীর অফিসে এই অ্যাকোপনিক্সটা করি। তো খুব অর্গানিক ভাবে, খুব সুন্দর ভাবে কিন্তু আমাদের এখানে এই যে পালং শাক, লাল শাক হচ্ছে, নিচে মাছ, টলটলে পরিষ্কার পানি, এটা রিসাইকেল হয়ে আসছে। এবং এই জিনিসটা নিয়ে চিন্তা করছি, আমার বলার ইয়েটা হচ্ছে, আপনার ছাদে যদি অন্ততপক্ষে 6-7 ফিট জায়গা থাকে, 6 ফিট বাই 6 ফিট জায়গা থাকলে সুন্দরভাবে কিন্তু আপনি একটা অ্যাকোপনিক্স করে নিতে পারেন। আর যেখানে যারা থেকে যান, আসলে টাকা পয়সার বিষয়টা ওরকম না, যেটা যা খরচ থাকে তো খরচ হয়, বাকি আমরা আছি। কেউ যদি এরকম অর্গানিক কাজ করতে চান, অর্গানিক ভাবে একটা মাছ উৎপাদন, তারপরে ছাদের মধ্যে সবজি উৎপাদন করতে চান নিজের খাওয়ার জন্য, এটাকে অনেক লার্জ স্কেলেও করা দরকার, করা যায়। কিন্তু আমরা যারা ঢাকা শহরে থাকি, আমরা লার্জ স্কেলের জমি তো নেই, আমাদের কাছে আছে এক টুকরো ছাদ সম্বল। অ্যাপার্টমেন্টে যারা থাকে, আপনার প্রপোর্শনের ছাদ যতটুকু আছে, এটা নিয়ে যদি আগানো যায় আল্লাহর রহমতে, আপনার নিজের পরিবারের পুষ্টিটা আপনি নিজে যোগান দিতে পারেন। বাজার থেকে হাই অ্যান্টিবায়োটিকের, আমরা হয়তো এখন ব্রয়লার মুরগি খাওয়া ছেড়ে দিচ্ছি, কখনো চিন্তা করছি যে গরু মাংস খাবো না, ওখানে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, মাছেও কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে। এবং এটাই একটা ইয়ার বিষয় যে আমরা ফিউচার জেনারেশনকে কি দিচ্ছি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হতে হতে কোন পর্যায়ে যাচ্ছি, আমাদের ইমিউনিটি কোন পর্যায়ে যাচ্ছে। তো প্রত্যেকে যদি যার যা কিছু আছে তাই নিয়ে ছোট্ট পরিসরে একটা অ্যাকোপনিক চালু করি, আমার মনে হয় বাসার মাছের চাহিদা এখান থেকেই নিতে পারবো। এই এই একটা জায়গা থেকে যদি আমি মাসে 10 কেজি তেলাপিয়াও উৎপাদন করতে পারি, বা 10 কেজি গুলশাও উৎপাদন করতে পারি, হতে পারে একটা মাছ খেলাম, বা মিশ্র চাষ তো সম্ভবই, এখান থেকে যে সবজিটা আসে এগুলি দিয়ে কিন্তু আসলে অর্গানিক ইয়াটা আমার সম্ভব, অর্গানিক যেই চাষটা সম্ভব। তো কেউ যদি যোগাযোগ করতে চান আমাদের সাথে, আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01819093964, আর আমি আপনাদের সেই পরিচিত
ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, কৃষি যোদ্ধা বলি নিজেকে। আমি এমনি বর্গাচাষী নামে পরিচিত আশফাক হোসেন ইভান। 01819093964, থ্যাংক ইউ।